কুম আসসালাম আরহামতুল্লাহি বরকাত আমাদের বাংলাদেশ থেকে জাকির ভাই প্রশ্ন করেছেন যে ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায় এ ব্যাপারে এটা কতটুকু সঠিক জি ভাই যান এ ব্যাপারে

উঠের বস্তু যখন পান করবো খাবো তখন কি আমরা অজু করবো নাম আল্লাহ নী বলছেন যে হ্যাঁ অজু করা লাগবে এরপরে তিনি বলছেন আনা গানাম আর যদি আমরা উঠে ছাগল গানামের অনেক অর্থ হয় সরাসরি ছাগল হয় অনেক সময় গনাম যখন সামিলভাবে আসে তখন গনামের ভিতরে ছাগল চলে আসে বেড়া চলে আসে দুম্বা চলে আসে তো এই জাতীয় যারা ছোট যেগুলো দিয়ে আঁকি দেওয়া হয় তো এই সমস্ত বস্তু যখন খাবো তাহলেও কি করতে হবে ইনস্লাম বলছেন যদি তুমি চাও তাহলে করতে পারা যদি না চাও তাহলে না করলেও চলবে সেই মুসলিমের তিনশো ষাট নম্বর হাদিস আরেকটি হাদিসে অন্য অন্যের ব্যাপারে সরাসরি নিষেধ করা হয়েছে সেটা হলো যে হাদিস বারা ইবনা আজেব থেকে বর্ণিত শ্রমকে জিজ্ঞাসা করা হয়েছে গোটের উৎস ব্যাপারে মিনহা তখন তোমরা গোস্ত খাওয়ার পরে তোমরা উজু করবে মিল এই ছাগল জাতীয় জিজ্ঞেস করা হয়েছিল যে তা তখন যখন আমরা ছাগল ভেড়া দুম্বা এগুলোর গোস্ত খাবো তখন কী করবো কলালা তাওয়াদ্দ তোমরা এই ক্ষেত্রে উজু করতে হবে না সুনেন আবিদাউদের একশো চুরাশি নম্বর এবং সুনেন তিরমিজির একাশি নম্বর শাহউল ইমামুল আহমদ ও ইসাহ ইবনুর রাহওয়াই ইসাহ ইবন রাহওয়াই এবং মুসনাদ আহমদের গ্রন্থাগার ইমাম আহমদ বিন হাম্বাল ওনারা এই হাদিসগুলোকে সহি বলেছেন তো মোট কথা হলো যে আমরা ওঠের গোস্ত খেলে আমাদের অজু ভেঙে হয়ে যাবে সেটা কাঁচা হোক পাক্কানো হোক ছোট হোক বড় হোক আর বাকি ক্ষেত্রে চাইলে অজু করতে পারি না চাইলেও উজু করলে না করলেও সমস্যা হবে না ইনশাআল্লা আল্লাহ আলম বাসা আসসালাম রহমতুল্লাহ আবার